লোকসভা নির্বাচনের মুখে বীরভূমে পঞ্চায়েত স্তরে তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির পোস্টার দোবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের গড়া গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি তরুণ গড়াই এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ কেশাবের মোহাম্মদের বিরুদ্ধে পোস্টার পড়ল আর এই পোস্টারেও দলীয় নেতার দুর্নীতির কথা বলা হয়েছে এলাকা তৃণমূলের দায়িত্ব থাকা নেতাদের নামে দুর্নীতির পোস্টার দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় তৃণমূল নেতার দাবি এলাকায় তৃণমূলের প্রচারের দিন নির্দিষ্ট করেছে আর তার আগে দলের বিক্ষুব্ধ গোষ্ঠী এমন কাজটা করেছে বলে দাবি তৃণমূল নেতা মলয় মুখোপাধ্যায় দোবরাজপুরের বিজেপি বিধায়কের দাবি সাধারণ মানুষ সন্দেশকালীন ঘটনার পর সচেতন হয়ে এই ধরনের পোস্টার দিয়ে সবাইকে সাবধান করে দিচ্ছে দেখুন নির্বাচনের প্রাককালে বিরোধী পক্ষের উস্কানিতে এই ধরনের কিছু কিছু ঘটনা সর্বত্রই হয়ে থাকে আমাদের ধারণা এই জিনিস ঘটনা ঘটেছে এবং সেই যে অভিযোগগুলো তারা এনেছে এই অভিযোগ অনেক দিনের পুরনো অভিযোগ এ ব্যাপারে দল তদন্তও করেছে এবং বিদ্য ব্যবস্থা যা করার করেছে আর আজকে নির্বাচনের পাককালে নির্বাচনী প্রচার জন্যে বিকাশ রায় চৌধুরী এবং আমাদের দুবরাজপুরের কোর কমিটি পুরো আজকে পদুমা অঞ্চলে যাওয়ার একটা প্রোগ্রাম আছে পদুমা লোবা হেতমপুর এ সমস্ত জায়গায় আজকে নির্বাচনী প্রচার করার জন্য আমাদের একটা যাওয়ার প্রোগ্রাম হয়ে আছে আমার মনে হয় সেই সেটা জানতে পেরেই বোধহয় কিছু লোক এই ধরনের পোস্টার দিয়ে একটা বিভ্রান্তি সারবার চেষ্টা করেছে এটা আর কিছু না বিরুদ্ধের কোনো লাভই হবে না আপাতত দৃষ্টিতে মনে হয়েছে বিরোধীদের থেকেও দলের যারা বিক্ষুব্ধ গোষ্ঠী আছে যারা যারা দলের ক্ষতি চায় এরকম কিছু লোক আছে তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে সেই অঞ্চলের সভাপতি তরুণ গড়াই থেকে শুরু করে সেই অঞ্চলের যিনি প্রধান আছেন তাদের বিরুদ্ধে আজকে পোস্টার দিচ্ছে মানুষ কারণ আজকে যেভাবে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি তৈরি হয়েছে একমাত্র দায়ী হলো তৃণমূল কংগ্রেস প্রতিটা মানুষকে আজকে তার বাক স্বাধীনতা নেই মানুষ ভোট দিতে যেতে পারে না আর প্রতিটা প্রকল্পের টাকা কিভাবে দুর্নীতি করা যায় এই কাজে নিচু স্তরের তৃণমূলের নেতা থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা সাধারণ মানুষ ক্ষোভ দেখাচ্ছে পোস্টার লিখে আজকে মানুষের সামনে তুলে ধরছে আগামী দিনে ভোট বাক্সে মানুষ তার প্রভাব দেখতে পাবে বাংলার মানুষ কারণ তৃণমূল কংগ্রেস